একটি ছোট গল্প পাঠ করছি। গল্পটির নাম ফল্গুধারা। লেখক শ্রী মৃণাল সরকার। এই তো যেন সেদিনের কথা, এক আলো আঁধারি রাতে তারা এসেছিল সদর্পে ভারী বুটে ধুলো উড়িয়ে। আকাশে তখন এক ফালি চাঁদ গাছগাছালির ফাঁক ফোকরে বাঁকা মুখে নিষ্প্রভ আলো ছড়িয়ে গড়ে তুলেছিল এক গা ছমছমে অলৌকিক পরিবেশ। বুটের ভারী আওয়াজ গ্রামের সীমারেখায় এসে বৃত্তাকারে ছড়িয়ে পড়েছিল। তারপর রাতের নিস্তব্ধতা মুহূর্তে ভেঙে খান খান আগুনের ফুলকি উড়িয়ে বেশ কয়েকটি রাইফেল গর্জে উঠেছিল। হয়তো লক্ষ্য ছিল সেই বাঁকা চাঁদ। একে একে প্রতিটি ঘরের নড়বড়ে দরজায় উগ্রপন্থী ভাবনার দর্পিত পদাঘাত। নোয়ানো মাথা, দু হাতের সংযুক্ত কর, একে একে বেরিয়ে এসেছিল আবার বুদ্ধমণি তার দল সামন্তবাদের শত্রুর মুখোমুখি। জন্ম জন্মান্তর ধরে নুজো আম আদমির তকমাটা কিছু চির গো বেচারার দল। পুলিশ আর লাল আতঙ্কের মাঝে চেপটে থাকা জীবন্ত স্যান্ডউইচ। সমান্তরাল এক শাসনের সৈনিক বাছাইয়ের অভিনব পন্থা। 12 বছরের কিশোর কিশোরী থেকে 30 ছোঁয়া যুবক যুবতী দাঁড় করানো হয়েছিল একই পঙ্ক্তিতে। জিতেন্দর মাঝি, বছর 20 স্বাস্থ্যজন যুবক, নিকষ কালো দেহ সৌষ্ঠবে যৌবনের দ্যুতি, অন্যদের সাথে সেও নির্বাচিত, ইচ্ছে অনিচ্ছের দাম এখানে কানা করিও নয়। সেই শুরু। বছরের পর বছর পেরিয়ে সেদিনের সামান্য সেনা আজ দুঁদে সেনাপতি। কত মৃতদেহ মারিয়ে কত ক্রোর কীর্তিমান গড়ে জিতেন্দ্র আজ এরিয়া কমান্ডার। বুভুক্ষু পেটে যা ছিল অলীক স্বপ্ন, ভরা পেটে আজ সেটাই ভোরের বাস্তব। জিতেন্দ্র আজ আর স্বপ্ন দেখে না। একদিন অতর্কিতে এলো সেই কালো রাত। ঝাড়খণ্ডের লাতেহার জেলার মহুয়াডার ব্লকে গভীর জঙ্গল ঘেঁষা তার ছোট্ট গ্রাম ভেসামুন্ডা। বারবার জিতেন্দ্রকে টেনে নিয়ে আসে নানা ছলছুতোয়। আজ সে এসেছে এক রাত কাটাতে বাবা মায়ের সাথে, সঙ্গে জনাবারো বিশ্বস্ত কমরেড, পালা করে ঘুমনোর পালা, বাইরে কিছু অতন্দ্র চোখের সতর্ক পাহারা। হরিণ যেমন বাঘের গন্ধ পায়, পাহাড়ারত চোখে তেমনি সার্চ লাইটের আভাস, সতর্ক ইন্দ্রিয়তে প্রতিধ্বনিত বিপদ সংকেত। মুহূর্তে প্রহরারত কমরেডরা আসন্ন বিপদের সংকেত ছড়িয়ে দিল সন্তর্পণে। তবু শেষ রক্ষা হল না। গভীর জঙ্গলে মিশে যেতে যেতে ধুলোয় লুটিয়ে পড়ল নটি নিষ্প্রাণ দেহ। না, জিতেন্দ্র লাশ হল না। ভাগ্যক্রমে 3 জন ছায়াসঙ্গী কমরেড সহ সেও বেঁচে গেল। কোনো মতে সকুশল মিশে গেল গভীর জঙ্গলে। মহুয়া গন্ধে বারুদ গন্ধ মিশে তখন বাতাস জুড়ে ছড়িয়ে রইল বিষণ্ন এক ককটেল আচ্ছন্নতা। কিশোর যুবক প্রৌঢ় কিছু পালালো, কিছুর কোমরে শাসনের বেড়ি, গ্রাম পাহাড়ায় পড়ে রইল আঙুল গোনা কিছু অশীতিপর। CRPF আর পুলিশের মিলিত অভিযান, ওয়্যারলেস তরঙ্গে এখন শুধু নুন তেল মশলা মাখানো বীর গাথা। 9টা লাশ যেন 9টা নরখাদক পশু। পায়ের নিচে সাজিয়ে রেখে পুলিশ ও CRPF এর গ্রুপ ফটো তোলার হুড়োহুড়ি। খবরের কাগজ, নিউজ চ্যানেলের সরব উপস্থিতিতে নিস্তব্ধতা ভেঙে খান খান। সারাক্ষণ ক্যামেরার ফ্ল্যাশ লাইটের ঝলকানি, কিছু বাস্তব কিছু কল্পনার মিশেলে
মুখরোচক রিপোর্ট তৈরি সারা। শহরে ফিরেই ইলেকট্রনিক মাধ্যমে যা পৌঁছে যাবে বিভিন্ন খবরের কাগজ ও টিভি চ্যানেলের দপ্তরে, তারপর ঘরে ঘরে। গাড়িগুলো যেমন ধুলো উড়িয়ে এসেছিল, তেমনি ধুলো উড়িয়ে চলে গেল সূর্য ডোবার আগে। শুধু পড়ে রইল কিছু রক্ত বীজ, অঙ্কুরিত হয়ে বিষ বৃক্ষ হবার প্রতীক্ষায়। খুন কাবাদরা খুনের নিষ্ঠুর নির্মম শপথে। স্রোতস্বিনী সময় বেয়ে গ্রামে আবার বসন্ত আসে, আবার পলাশ শিমুর ফোটে, মহুয়া গন্ধে বাতাস আবার মাতাল হয়। এক্স মিলিটারি ম্যান পিটার লাকরা, আশি ছুঁয়ে এখনো সে সতেজ সবুজ। সন্ধ্যার আবছা আলো বেয়ে কখন যেন রাত নেমে আসে। গভীর জঙ্গলে তখন প্রথাগত বিচার সভার প্রস্তুতি মশালের প্রাচীন শিখায়। সেদিনের খুনি রাতের ময়না তদন্ত, বিভীষণের নাম ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। একাধিক নয়, গুঞ্জনে শুধু একটি নাম, এক্স মিলিটারি ম্যান পিটার লাকরার প্রতি সেদিনের পুলিশি খাতির নজর এড়ায়নি কোনো প্রত্যক্ষদর্শীর। না, সন্দেহের আর কোনো অবকাশ নেই, বিচার পর্ব অতএব শেষ। পিটার লাকরা বিভীষণ ঘোষিত হল। বয়সের কথা বিবেচনা করে বেদনাহীন মৃত্যুর ফরমান। কপালের মাঝামাঝি একটা বুলেট। পিটারকে তুলে আনা হলো, শোনানো হলো মৃত্যুর ফরমান। পিটারের করুণ মিনতি, জিতেন্দর হাম বেকসুর হ্যায় বেটা। জিতেন্দর থমকালেও পেছনে উত্তেজনার তারা, কোমল কোনো অনুভূতি এখানে নিতান্ত বর্জিত। জিতেন্দরের রাইফেলের নল পিটারের কপালে, একটা বুলেট এঁকে দিল। তদন্ত, বিচার, শাস্তি সব শেষ। রাতের বয়সটা এখন অনেক গভীর। জিতেন্দরের অশান্ত মন একান্ত খোঁজে, সবার অলক্ষ্যে সরে আসে, অনতিদূরে পাহাড়ি নির্জন নির্জনতার কাছে। এক ঝাঁক বাসি হাওয়ায় তার ফুসফুস অবরুদ্ধ। বিশাল চওড়া বুকে অচেনা এক নীরব হাহাকার। স্মৃতির চোরা স্রোতে ভেসে জিতেন্দর অতীতে ফিরে যায়, তার শৈশবের ফ্ল্যাশব্যাক। পিটারের স্নেহময় কোলে তার আঁকা দৌড়াত্মের ছবি, বিধাতার কেমন নিষ্ঠুর পরিহাস। আজ জিতেন্দরকে লাকরা দাদাজির দাদুর কথুলি বেলায় বিধাতা হয়ে আঁকতে হলো তার ললাট রেখা। জিতেন্দরের পাষাণ বুক চিরে অচেনা এক অন্তঃসলিলার অনায়াস আবির্ভাব। বহুদিন পরে সে কাঁদল, নীরবে নয়, সরবে, সশব্দ হাহাকারে বুক ফাটিয়ে। পাহাড়ি নদীটা বুঝি দু কুল ছাপালো পাষাণ হৃদয় তলের কুলকুধারায়।